আসসালামু আলাইকুম, আমি দেবরাজ বলছি। আজকে আপনাদের কাছে একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে রুম কম্পোর্টার। আপনারা এটা অনেকেই দেখছেন, যেটা কিনা আপনারা রুম হিটার হিসাবে চিনেন। তো যাই হোক, রুম হিটার আর রুম কম্পোর্টার মধ্যে তেমন একটা তফাত নেই। তো রুম হিটারটা একটা বন্দি আবদ্ধ রুমকে সরাসরি সে গরম করতে পারে, আর রুম কম্পোর্টারটা এটা যেই জায়গায় রাখবেন তার কাছাকাছি একটা গরম তাপমাত্রা পাবেন। তফাতটা ঠিক এইটুকুতে। তো বিশনের এই রুম কম্পোর্টার অনেকগুলো মডেলের মধ্যে একটা ভালো কোয়ালিটি, যার জন্য আপনাদের সামনে নিয়ে আসছি। তো এটা ইউজ করার বিষয়টা একটু প্রাথমিকই বলবো, আর এই এই কোয়ালিটি বিশনের এই মডেল সম্পর্কে একটু ধারণা দেব। তো যাই হোক, এই বিশনের রুম কম্পোর্টার সম্পর্কে একটু বলে দেই। প্রাথমিকলি হচ্ছে এটা 220 ভোল্টেজে চলবে, আর 2000 ওয়াট, 1000 থেকে 2000 ওয়াটে দুইটা স্টেপে আপনি ইউজ করতে পারবেন। আর একটা হচ্ছে এই রুম কম্পোর্টারটা মুভিং সিস্টেম রয়েছে, সরাসরি পাওয়ার অন অফ রয়েছে, এবং 1000 এবং 2000 ওয়াট স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারবেন। এখানে ফ্যানের ভলিউমটা রয়েছে, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আরেকটা সিস্টেম হলো, সাধারণত রুম কম্পোর্টার বা রুম হিটারগুলো দীর্ঘদিন ইউজ করার পরে এগুলো ক্লিনিং করতে একটা ঝামেলা হয়, তবে এটাতে ক্লিনিং করতে খুবই সহজ। খুব সিস্টেমেটিকলি এইভাবে খুলে একদম ভালোভাবে ক্লিনিং করতে পারবেন। তো যাই হোক, এই সাধারণত রুম কম্পোর্টার রুম হিটারে ফ্যান থাকে একটা, এটা ডুয়েল ফ্যান এবং ডুয়েল হিটিং সিস্টেম। তো যার জন্য কাস্টমার ফিডব্যাক অত্যন্ত ভালো, সেই সুবাদে এই মডেলটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা বিশেষ করে যারা ইউজ করবেন তারা অবশ্যই, সাধারণ কোনো কেবল দিয়ে ইউজ করা যাবে না, এবং মাল্টিপ্লাগ দিয়ে তো অবশ্যই না। তো চেষ্টা করতে হবে, যদি ভালো মানের মাল্টিপ্লাগ নিজের হাতে তৈরি করতে পারি তাহলে ইউজ করা যাবে, এবং অথবা আপনি সরাসরি আপনার ঘরের যে কোনো ভালো বোর্ড থেকে আপনি ইউজ করতে পারেন।